হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমিজ ভ্লগ। আমরা আজ পুরো ফ্যামিলি মিলে যাচ্ছি ঈদের শপিং করতে। চলো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা আজকে কী কী কিনি। আমরা জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি এবং একটা টোটো নিয়েছি, টোটোতে সবাই চেপে গেছি এবং আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। দেখা যাক কোথায় যাওয়া যায় আর কী কী কেনা যায়। প্রায় আমরা পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব আমাদের গন্তব্যস্থল। আমরা যেখানে জাস্ট মডার্ন বস্ত্রালয়ে চলে এসেছি এবং সেখানে দেখছি প্রথমেই মীরের ড্রেসটা হয়ে গেল, নেভি ব্লু যে জিন্স শার্টটা সেটা মীরের। আর দেখো ঈদের মার্কেট বলে দোকানে অনেকটা ভিড়, আমাদের অনেক সময় লাগছিল তাই আমরা মাহির ড্রেসটা একটু পরে কিনলাম। বাট মাহি মীরের ড্রেসটা হয়ে গেল বলে আমাদের ছোট্ট সদস্য রাগ করে বসেছিল। মীর ওর গেঞ্জিটা জাস্ট ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল করে নিচ্ছিল যে ওর হচ্ছিল কিনা, এবার ওইটা বাদ দিয়ে এইটা নিল। এবার আমরা চলে এসেছি আমার ভাবির ড্রেস দেখতে, ভাবি একটা লং গাউন দেখছিল। আর এবার চলে এসেছি আমাদের মাহি শপিংয়ে। মাহি এই ড্রেসটা জাস্ট ওয়াও ড্রেসটা পছন্দ করেছিল এবং আরও ড্রেস দেখছিল, বাট ওটা ওর খুব পছন্দ ছিল, ওটা ও ওর জাস্ট ওয়াও লেগেছিলো কারণ ওর প্লাজোটা একদম পছন্দ ছিল। আর ফার্স্টে ভেবেছিলো যে প্লাজো নেবে, তাই ওকে নিয়ে আমি জাস্ট ট্রায়াল রুমের দিকে গেলাম। এবং দেখো ট্রায়াল করে আমাদের ছোট্ট মাহিকে কেমন লাগছে, খুব সুন্দর হয়েছে। চলে গেলাম আমাদের আব্বু শপিংয়ে, আব্বুর দুটো শার্ট নিয়ে নিলাম বাড়িতে পরার জন্য জাস্ট গরমে। এবার আমরা দেখছি পাঞ্জাবি, সবার জন্য আমরা পাঞ্জাবি নিব। পাঞ্জাবিগুলো দেখে নিচ্ছিলাম, ওরা দেখাচ্ছিল খুলে খুলে যে কোন পাঞ্জাবিটা কেমন হবে, কিন্তু আমরা ওটা না, এই চারটে পাঞ্জাবি নিলাম, হোয়াইট, সি গ্রিন অ্যান্ড নেভি ব্লু অ্যান্ড মেরুন। তারপর আমাদের পাঞ্জাবি নেওয়াটা হয়ে গেল, আমরা এই দোকান থেকে ব্যাক করলাম। আমাদের অনেকগুলো শপিং হচ্ছিলো তাই ওরা বললো বিলিং করতে একটু দেরি হবে, তাই আমি আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম। যদিও তখন অনেকটা ভিড় ছিল আমাদের বিলিং করতে, কেনাকাটা প্রায় শেষ তাই আমরা চলে এলাম দোকান থেকে। মীর মাহির খুব খিদে পেয়েছিল তাই ওদেরকে চাউমিন অর্ডার দিয়ে ওদের বসেছিল। দেখো মনটা খুব খারাপ, ওদের চাউমিন চলে এসছে, জাস্ট ওরা খাচ্ছে চাউমিনটা। চাউমিনটা খাওয়া হয়ে গেলে আমরা, চাউমিন খাওয়ার পর আমরা চলে এলাম জুতোর দোকানে। এটা হচ্ছে ফ্রেন্ড শু স্টোর, এটা শেখপাড়া বাজারে। তো আমরা জুতো দেখছিলাম আর যা যেটা পছন্দ সে সেটা নিচ্ছিল। সবশেষে আমরা বিল করে জাস্ট বেরিয়ে, ওখান থেকে বেরোনোর পর জাস্ট আমরা আবার টোটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর দেখতেই পাচ্ছ তোমরা আমরা বাড়ি প্রায় চলে এসেছি, কারণ অতটা তোমাদের দেখানো সম্ভব নয় তাই পুরোটা দেখাইনি, কারণ টোটোতে যদি পুরোটা দেখাতাম তাহলে অনেকক্ষণ লেগে যেত তাই পুরোটা দেখানো হয়নি। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে জাস্ট, এটা আমার আম্মুর ড্রেস, এটা আমার মায়ের ওড়না, এটা আমার ভাবি, নেক্সট এটা ভাবির জন্য ওনা নেওয়া হয়েছে, একটা এটা আমার দিদির জন্য, আর এটা আমার দিদির জন্য, তিনটে ওনা নেওয়া হয়েছে। এটা হচ্ছে পাঞ্জাবি, আমার ভাবির ভাইয়ের জন্য নেওয়া হয়েছে নেভি ব্লু, এটা ব্ল্যাক মনে হচ্ছে বাট নেভি ব্লু। এটা আমার তাহই মশাইয়ের জন্য পাঞ্জাবি, এটা আমার আব্বুর জন্য হোয়াইট কালার, অ্যান্ড এটা আমার ভাবির বড় ভাইয়ের জন্য মামুন ভাই। দেখো চারটে পাঞ্জাবি নিয়েছি আমরা ওখান থেকে। নেক্সট এটা চলে আসছে আমার দিদির চুড়িদারের পিস, এটা একটা নিয়েছি মিনু কাপড়ের, দেন এটা একটা নিয়েছি। এবার চলো মীরের ড্রেসগুলো দেখে নিই। মীরের একটা জিন্স নিয়েছি, একটা জিন্সের শার্ট সঙ্গে ছিল। এবার এটা হচ্ছে আব্বুর জন্য একটা লুঙ্গি, আর এটা হচ্ছে মাহির ড্রেস, তোমরা দেখতেই পেলে একটু আগেই, কারণ ও ট্রায়াল রুমে এটাই ট্রাই করছিলো। ট্রায়াল রুমে জাস্ট ভালোই লাগছিলো ওকে দেখতে, তোমরা জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো। নেক্সট এই জামাগুলো তো দেখলেই, আব্বুর জন্য দুটো শার্ট নিয়ে নিলাম। চলো ভাবির ড্রেসটা ওখানে দেখানো হয়নি তো ভাবির ড্রেসটা খুলে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এটা একটা লং গাউন, এটা মীরের দুটো গেঞ্জি নিয়েছি, আর ইয়েলোটা একটা বাড়ির পুচকি সদস্যর জন্য। এটা হচ্ছে আমার ব্ল্যাক কালারের একটা জুতো, এটা আমি নিয়েছি, দেন এটা ছিল মায়ের জুতো,
দেন এটা ছিল আমার দিদির জন্য জুতো। আমরা অনেকগুলো জুতো কিনেছিলাম ওই দোকান থেকে, এটা দিদির জুতো। নেক্সট চলে আসি আমরা আমাদের ভাবির জুতো, এটা ভাবি নিজে পছন্দ করে নিয়েছে, ভাবির জুতো এটা। আর এটা হচ্ছে লাস্ট গ্রিন কালারের জামদানিটা কেনা হয়েছে আমার মাহিমার জন্য, এবং গ্রিন যেটা ওটা আমার দিদির, আর এটা আমার মায়ের জন্য। এত কিছু বাজার করার পর আমাদেরকে এই গিফটগুলো দিল, একটা থালা এবং দুটো বাটি। সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। বাই বাই।